Assalamualaikum viewers, welcome back to my channel. আমি লুবনাসি তোমাদের সাথে তো আমি আসলাম আরেকটা নতুন ব্লগ। এগুলো হচ্ছে কলার মোচা বা কলার ফুল, কলার থোর যে যেটা বলে। তো অনেক দিন পর ও বাবা বাজারে এগুলো পেলেন। অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু বাজারেও পান না। তারপর এক হাতে করে খাওয়ার মতো ধৈর্য কুলায় না, কারণ এগুলো কুটে কাটাকুটি করে রান্না করার মতো এত সময়ও নেই, যেহেতু এক হাতের আমার সংসার, কোনো আমার হেল্পিং হ্যান্ড নাই। তো এই তো এখন বসে বসে টিভি দেখতেছি, রাত বাজে 11:20। আর এগুলা কাটা শেষ করলাম, বসে বসে বাসলাম, এই পাতাগুলো ফেলে দিয়ে আসছি। এখন আমি এটা কেটে পলিথিনে করে ফ্রিজে রেখে দিব। যারা মনি পাশে দুষ্টামি করতেছে, কালকে লাঞ্চের সময় আমি কিভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ভিডিওটা দেখো, অনেক অনেক স্বাদের একটা খাবার এটা, এবং আমি খুব স্বাদ করে রান্না করি। পুরোটা আমি একাই খেয়ে ফেলি, ওর বাবা অল্প একটু দিই, আঞ্জুমকে একটু দিই, পুরোটা আমি খাই। অনেক দিন পর পাইছি এবং সেই স্বাদ করে রান্না করব এবং আমি সেটা খাবো। আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের সাথে কালকে সেটা শেয়ার করব। তো কালকে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। এই তো সকালের নাস্তা রেডি করতেছি। এটা দুধ দিয়ে, সুজি দিয়ে, ঘি দিয়ে হালুয়া রান্না করলাম এই মাত্র। তো এটা এখানে সার্ভ করছি। তো আজকে পাউরুটি দেখা নাস্তা আমাদের। তো সুজিটা রান্না করলাম, এই তো আমি এক এক করে ডিমগুলো ভেজে নিচ্ছি। এটা আমার ডিম, এই যে চুলা আর একটা ডিম ভাজা হচ্ছে, ধীরে সুস্থে ভাজতেছি। আর এইটা রেহানের জন্য ভাজবো, আর ঝাড়ামণিকে পোচ করে দিব। আজকে ওরা কি বলে ফ্রেঞ্চ টোস্ট খাবে না, রাতেই বলে রেখেছে রেহান আর আঞ্জুম। তো রেহানকে এটা গুলিয়ে ভেজে দিব, আর এই যে আঞ্জুমের জন্য ধীরে ধীরে ভাজতেছি যাতে পেঁয়াজটা ভালোভাবে হয়ে যায়। এই তো আমি কলার মোচাটা রান্না করার জন্য কিচেনে চলে আসছি। তো যেখানে দেখতে পাচ্ছ, এটা সিদ্ধ করে পুরোটা আমি ব্লেন্ড করে নিয়েছি। চুলাতে হাঁড়ি বসায় দিছি, আর কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো এখানে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আমার যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি, গরম মশলা গুঁড়ি দিব, আদা রসুনের বাটা দিব। তো সব কিছু আমি নিয়ে নিয়েছি। আমার হাঁড়িটা গরম হয়ে আসলে আমি তেলটা দিয়ে দিব। আমি পুরো রান্নার প্রসেসিংটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আগে তেল দিয়ে দিচ্ছি, একটু তেলটা বেশি করে দিতে হয়, তেলটা দিলে ভুনাটা সুন্দর হয়। পরে নামানোর সময় আমি এখানে ঘি দিয়ে দিব একটু উপর দিয়ে। চুলাতে তেমন গ্যাস নেই, তারা উনি ডিস্টার্ব করো না, তারা উনি এসব ডিস্টার্ব করা শুরু করছে। এখন তেল গরমই হয়নি, তো হোক তেলটা গরম হয়নি, মা বিরক্ত করে না। তো ঠিক আছে, তেলটা গরম হোক, আমি তারপর আবার ফিরে আসতেছি। আগে পেঁয়াজ দিয়ে দিছি, কথা বলতে বলতে বুঝতে পারিনি, কারণ গ্যাসটা তো তেমন নাই। চুলাতে গ্যাসটা কম বললাম, মিন ফাটে বসায় দিছি। তো তেলটা দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার গরম হয়ে আসছে, একটু পাওয়ারটা আমার বাড়িয়ে দিতে হবে। চুলার গ্যাসটা থাকলে ভালো হতো, কারণ ইনভার্টার যেখানে ক্যামেরাটা সেট করা মুশকিল হয়ে যাচ্ছে, ইনভার্টারের বড় বড় ক্যামেরাটা সেট করতে হয়েছে। দেখি তোমাদের সাথে কতদূর শেয়ার করতে পারি। জাস্ট মশলা মাখানোটাই হচ্ছে আসল ব্যাপার। তাই তো আমার পেঁয়াজটা গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ।
হাড়িটা আবার নড়ে দেখছো ইনফার্টের উপর কেমন নড়তেছে তো এখানে আমি আন্দাজ মতো এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি বসানো আসলে মুশকিল এটাতে বসাইছি কেন এটা হিটটা একটু বেশি লাগে আমরা মাংসে যা যা মশলা দেই যাবতীয় সব মশলাই দিব মাংসের জন্য এখানে অবশ্য আস্ত কোনো মশলা আমি অ্যাড করব না ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম হ্যাঁ এটা ভালোই হিট হয়েছে হাঁড়িটা নড়তে আছে হাঁড়িটা তোলা দেখবে একটু গোল মতো তো তাই নড়তে আছে আমি লবণ দিলাম লবণটা কমে দিলাম বেশি হলে খাওয়া মুশকিল একটু হলুদ গুঁড়ি আর গরম মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ি আর গরম মশলা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব মশলাটা 100% হওয়ার পরে অল্প একটু দিতে হবে তারপর মশলাটা যখন 100% হয়ে আসবে তখন যে আমি সেই কলার ফুলগুলো দিব আমি এই যে গরম মশলা গুঁড়ো প্যাকেট থাকে তোমরা জানো আমি এটা সবসময় ইউজ করি যেহেতু একটু ভর্তার মতো এটা তো এখানে আস্ত মশলা দিতে চাই না পানি দিয়ে আমি ঢেকে দিই যাতে আমার পেঁয়াজটা পুড়ে না যায় এই আর কিছু দিব না পরে একটু আমি ভর্তা তুলে রাখবো দাদামণির জন্য ও খুব করে খেতে চেয়েছে তারপর কিছু চিড়ে রাখা পেঁয়াজ দিব তো ঠিক আছে এটা আমি এখন ঢেকে দিচ্ছি এখানে একটু আমি মাংস ভুনা কষাবো আর কি অল্প করে ইচ্ছা আছে বাচ্চাদের অল্প একটু বিরিয়ানি রান্না করে দিব কালকে কিছুই রান্না করি নাই পরশু দিন যা ছিল তাই রান্না করছি কালকে হঠাৎ করে সকাল থেকে আমার প্রেশারটা খুব লো হয়ে যায় যার জন্য আমি কিছু রান্না করতে পারি নাই পরশু দিনে যা খাবার দাবার ছিল ওই যা চালাতে হয়েছে ছিল বেশ কিছু তরকারি সবজি শুধু একটা ডাল রান্না করছি তো চিন্তা করলাম বাচ্চাদের আজকে একটু বিরিয়ানি রান্না করে দেই অল্প কিছু মাংস নিয়েছি তাই তো দেখতেই পাচ্ছ এখানে আমি পুরো কলার মোচাটা দিয়ে দিয়েছি দেখা যাচ্ছে আমি পুরাই কলার মোচাটা এখন দিয়ে দিয়েছি তা হতে বেশ সময় লাগবে আমি আগে এভাবে করে খেতাম না বুঝতাম না আসলে আমি বলে দেওয়ার মতো দেখা দেওয়ার মতো কেউ ছিল না তো আমি আগে একবার দুইবার যখন খেয়েছি কুচি কুচি করে সিদ্ধ করার পর যে অবস্থা থাকে ওই অবস্থাতেই খেতাম রান্না করে আমার তখন এত আইডিয়া ছিল না চিন্তা করতাম আমার কুকুরে যখন ছোটবেলায় রান্না দেখতাম আমার কুকুর বাসায় তো ভর্তা ভর্তা মতো লাগতো বুঝতাম না তখন তো পরে আমার বোন একদিন বললো এটা নাকি বেটে নেয় কিংবা ব্লেন্ড করে নেয় তবে স্বাদ হয় বাটার মতো তো আর বেটে দেওয়ার মতো কেউ নাই বাসায় তো আমি সিদ্ধ করে ব্লেন্ড করেই নিলাম এটা ভুনা হবে অনেকক্ষণ ভুনা হবে তো ধীরে সুস্থ এটা ভুনা হোক ভুনা হওয়ার পর যে চেহারাটা হবে তোমাদের সাথে আমি দেখাবো এটা অনবরত নাড়তে হবে তো এতক্ষণ দেখানো সম্ভব না
একদম ভর্তার মতো যখন হয়ে আসবে তখন লবণটা দেখব তারপর যে কি জানি বলে ঘি দিয়ে দেব উপর দিক দিয়ে তাই যে খুব সুন্দর একটা স্মেল আসছে তোমরা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো তো আমি এখন ক্যামেরাটা অফ করছি আমি পরে কিছুক্ষণ পর যখন হয়ে আসবে তার কিছুক্ষণ আগে আবার ফিরে আসতেছি এটা অনবরত এভাবে নাড়তে হবে ওর সময় ননস্টিকে প্যান লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে বাচ্চাদের জন্য একটা বিরিয়ানি করতেছি মুরগির মাংস কষাচ্ছি আর কিছু মুগ ডাল দিয়ে কিছু পাঙ্গাস মাছ আছে সেটা আমি ঘণ্ট করব আজকে না হয় শেয়ার না হয় করলাম জানামণি খুব বিরক্ত করতেছে জানামণি সাজুগুজু করছে জানামণি আজকে সাজুগুজু করছে মাথায় ক্লিপ পড়ছে কানে দুল পড়ছে হাতে আংটি পড়ছে বারবার ক্যামেরাটা চাচ্ছিল ও জুইকে ভিডিও কল করে দেখাবে তো ঠিক আছে আমি আবার পরে ফিরে আসছি তাই তো আমি কি বলে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম চিন্তা করলাম জানামণি খাবে তো নাই আর কাঁচামরিচটা পরে দিলে আমার কাঁচামরিচটা গলবে না শুধু শুধু আমার একটু টেস্ট এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার কলার মোচার ভর্তাই বলবো অন কাইন্ড অফ ভর্তা যাই হোক আমার প্রায় দেড় ঘন্টা লাগলো এটা রান্না করতে দেখতেই পাচ্ছ এটার কত একটা ইয়ামি লুক আসছে এই যে আমি যদি কাঁচামরিচগুলো এখন দিতাম তাহলে এই স্বাদটা আসতো না দেখতেও সুন্দর লাগতেছে তো তোমরা বাসায় বানিয়ে খেয়ে দেখবে খুবই মজাদার আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট ভুনা করতে অনেক অনেক বেশি সময় লেগেছে তো ভুনা করার এতটা সময় তো দেখানো সম্ভব না তাই আমি তোমাদের সাথে এতক্ষণ ভোরের ভিডিও করিনি তোমার ভুনা করা শেষ তো এখন আমি সার্ভ করে নিয়েছি কলার মোচার ভর্তা তো তোমরা বাসায় এটা ট্রাই করে দেখবে খেতে অসাধারণ লাগে আমি লাস্ট ফিনিশিংয়ে ঘি দিয়ে দিয়েছিলাম এই তো আমার বিরিয়ানিটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ ধোয়া দেখা যাচ্ছে মাত্র হইল চুলো থেকে নামাইলাম এই তো আমার মুগ ডাল দিয়ে বললাম তোমার যে কিছু পাঙ্গাস মাছ ছিল পাঙ্গাস মাছ আনা হয় ভর্তা খাই তো ফ্রিজে দেখলাম মাথা আর কিছু কয়েক পিস আছে তো শুধু শুধু ওয়েস্ট করতে চাচ্ছি না জানি বাচ্চারা খাবে না তোর বাবা আর আমি খেয়ে ফেলবো বাবাও খেতে চাইবে না বেশ কাটা আছে একটু ঝাল করে রান্না করছে আমি খাবো একদিনে সম্ভব না দুই দিন তিন দিন ফ্রিজে রেখে খাবো টাকা দিয়ে কিনে আনা জিনিস কেন ওয়েস্ট করবো তো হিসাব করে রান্না করলাম খাওয়া হয়ে যাবে আমি আবার এই জাতীয় জিনিস একটু পছন্দ করি বেশি দেখতেই পাচ্ছ পাঙ্গাস মাছের মাথাটা কত বড় আমি পুরোটা কাটতে পারিনি যতদূর সম্ভব পরিষ্কার করে নিয়েছি তারপর চুলাতে একটু সিদ্ধ হওয়ার পর গুঁতায় গুঁতায় ভাঙছি এই তো আর কিছুক্ষণ পর আমি নামিয়ে ফেলবো একটু ঝোলটা একটু টানুক তো আজকে অল্প ভাত বসাইছি ছোট পাতিলায় ও বাবা নাকি দুপুর আসবেন না আগে জানলাম ভাত রান্না করতাম না এত আয়োজনও করতাম না